নানা প্রতিবন্ধকতায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে বিমুখ হয়ে পড়ছে পর্যটকরা। যাতায়াতের নাজুক অবস্থা, বিদ্যুতের সংকট আর অপরিচ্ছন্ন পরিবেশ সহ রয়েছে নানা অভিযোগ। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অনিন্দ্য সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ অনেকের কাছে পরিচিত নারিকেল জিঞ্জিরা নামে। 8 বর্গ কিলোমিটারের দ্বীপটির আয়তন জোয়ারের সময় দাঁড়ায় 5 কিলোমিটারে। 7,500 মানুষের আবাসস্থল এই সেন্ট মার্টিনে বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা মাছ শিকার। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে আনাগোনা বেশি পর্যটকদের, কিন্তু যাতায়াতের দুর্দশা দিনের পর দিন আগ্রহ নষ্ট করছে তাদের, ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে। হাই স্পিড কোনো নৌযান যদি এখানে আনা যায়, সময় কমপক্ষে 1 ঘন্টা যদি লাগে, তাহলে এখানে পর্যটকদের দৃষ্টি আরো আকর্ষণ হবে। এখানে বেচের পাশে তেমন একটা সিকিউরিটিজ নেই, অনেক রকমের বিচ্ছিরি ময়লা আবর্জনা ছিল, আমি হাঁটতে গিয়ে কয়েকটা জায়গায় খুব প্রবলেম ফেস করেছি। সুষ্ঠু ম্যানেজমেন্টের মাধ্যমে যদি ম্যানেজ করা যায়, তাহলে এখানে ট্যুরিজম আরো বেশি আসবে। টেকনাফ থেকে মাত্র 30 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যেতে ব্যবহার করা হয় ট্রলার, সি ট্রাক, স্টিমার, স্পিডবোট। জেলা প্রশাসক জানালেন, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রেখে এখানকার পর্যটকদের সুবিধার্থে রাস্তা ও রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য আমরা আগামী পর্যটন মৌসুমের আগেই কক্সবাজার জেলা পর্যটন কমিটি আছে, সেই কমিটি আমরা সভা করে আমরা এই বছরের অভিজ্ঞতার আলোকে আগামী বছরের জন্য কিছু কার্যক্রম গ্রহণ করব। বর্তমানে দিনে দিনে দ্বীপটি ঘুরে আসতে গেলে যে সময় পাওয়া যায়, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটলে তা হয়ে যাবে দ্বিগুণেরও বেশি। সময় সংবাদ, কক্সবাজার।